নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কম্পিট স্মার্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা আপনাদের কাছে চলে এসেছি অঙ্কের একটি বিশেষ ক্লাস নিয়ে। আচ্ছা, শুরু করার আগে আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম সৈকত হাজরা, আমি WAP ওয়ার্ডার বা জেল পুলিশের একজন সিলেক্টেড ক্যান্ডিডেট। এই হলো আমার স্কোর আর লিস্টে আমার নাম, একটু দেখে নিন স্ক্রিনে আসছে। আচ্ছা, প্রথমেই সিম্পল ইন্টারেস্টে আমরা বেসিক কিছু বেসিক ফর্মুলাটা লিখে নেব, তারপর অঙ্কগুলো দেখাবো। আস্তে আস্তে আমরা এইভাবে করে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ করাবো আপনাদের, যেটা খুবই হেল্পফুল হবে। আসুন প্রথমে শুরু করা যাক সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে। আচ্ছা, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের একটাই মেইন ফর্মুলা, সেটা হলো সিম্পল ইন্টারেস্ট বা SI। আপনারা আইও লিখতে পারেন, ইন্টারেস্ট শুধু, ইকুয়াল টু PTR বা PRT, একই ব্যাপার, যে কোনো একটা আগে পরে লিখতেই হয়, বাই 100। ঠিক আছে, এখানে SI মানে হলো সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, P মানে হলো প্রিন্সিপাল বা আসল, T মানে হলো টাইম বা সময়, আর R মানে হলো রেট বা সুদ, যেটা পার্সেন্টেজে থাকে। ঠিক আছে, এই হলো বেসিক রুলসটা। ঠিক আছে, এর ভিত্তিতে আমরা অঙ্কগুলো দেখে নেব। আচ্ছা, ফার্স্ট অঙ্কটা দেখে নেওয়া যাক। প্রথমে অঙ্কটা পড়ে নিই। বার্ষিক 2.5% সরল সুদে 3.5 বছর পর কোনো টাকার সুদ 143 টাকা হলে আসল কত? তাহলে এখানে আসল বার করতে দিয়েছে। আমি শর্টে লিখে নিচ্ছি অঙ্কটা এখানে। বার্ষিক 2.5% সরল সুদ, সরল সুদ মানে হলো এই রেটটা, রেট বলে দিয়েছে 2.12%। আর বছর বলে দিয়েছে টাইম, টাইম বলে দিয়েছে 3.14 বছর। ঠিক আছে, আর বলে দিয়েছে SI বা সিম্পল ইন্টারেস্ট 143 টাকা। তাহলে আসল বা প্রিন্সিপাল কত? ঠিক আছে, এটা হলো অঙ্কটা। এটা কিভাবে করা যায়, পুরো ওই সিম্পল ইন্টারেস্টের ফর্মুলায় আমরা বসিয়ে দেবো। SI সমান সমান P, আমরা জানি না, সেটাই বার করতে হবে, পিটা পি রেখে দেবো। টি এর জায়গায় আমরা লিখব 3.14, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, 3^12 + 1/13/4। ঠিক আছে, আর ইন্টু R এর জায়গায় আমরা কি লিখতে পারি, 2.12, 2^2 = 4 + 1/5/2। ঠিক আছে, নিচে 100। এটাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এইটা এই নিচের 4 গুলো আমরা নিচেও লিখে নিতে পারি, 100/4×2, আর এটা উপরে 30×5। ঠিক আছে, এবার 5×20 = 100। ঠিক আছে, আর SI এখানে বলে দিয়েছে 143। SI টা এইদিকে লিখে নিতে হবে অর দিয়ে, অর 143-কে এবার 13 দিয়ে কাটাকুটি যায়, আমরা সব পুরোটাকে এই দিকে নিয়ে চলে আসবো, P×30/20×4×2 = 143। এবার P = 143, এইগুলো নিচের গুলো সব ওপরে উঠে যাবে, ওপরেরটা নিচে নেমে যাবে, 20×4×2/13, 13 দিয়ে কাটাকুটি চলে যাবে, 13×13, 13×13। ঠিক আছে, এইবার ক্যালকুলেশন জাস্ট, P = 20 × 4 = 80, 80 × 160, 160×11, 11 দিয়ে 16-কে গুণ করলে হয়, 160-কে গুণ করলে হয় 160×160। ঠিক আছে, 0671, আপনারা গুণ করে নেবেন এখানে। ঠিক আছে, P = 1760 হলো আসল।
এই হলো অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা দেখে নেওয়া যাক, কি বলেছে, সুদের হার কত হলে 300 টাকা 7 বছরে সুদ 105 টাকা হবে, মানে রেট বার করতে বলেছে, রেটটা কত? 7 বছরে সুদ মানে 7, আর এসআই বলেছে কত, 300 টাকা, এসআই বলেছে 105 টাকা, আর আসল বলেছে 300 টাকা। ঠিক আছে, আসল বলেছে 300 টাকা, সুদের হার কত হলে 300 টাকা, 300 টাকা আসল, 7 বছরে এসআই 105 টাকা হবে। আচ্ছা, এসআই সমান সমান 105 সমান 300, পি এর জায়গায় 300 বসিয়ে দিলাম, টি এর জায়গায় 7, আর আর এর জায়গায় রেটটা জানি না, আর ই রেখে দিলাম, বাই 100, দুটো দুটো শূন্য কেটে গেল, অর 7 দিয়ে কাটাকুটি যায় 105-কে, 7-কে 7, 5-7-এ 35, 15, এবার 3 দিয়েও কেটে গেল 5, তাহলে 8 বেরিয়ে গেল, 8 সমান সমান 5, 5 হলো রেটটা, 5%, এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্কে আসা যাক, নেক্সট অঙ্কটা কি বলছে, সুদের হার কত হলে 425 টাকার 3 বছরের সুদ আসল 476 টাকা হবে। তাহলে বলেছে সুদের হার কত হলে, সুদটা বার করতে হবে, সুদের হার মানে রেটের জায়গায় জিজ্ঞাসা চিহ্ন, তারপর বলছে 425 টাকা, আসল হলো 425, আর 3 বছর, টাইমটা হলো 3 ইয়ার্স, আর এসআই বলে দিয়েছে, সুদ আসল বলে দিয়েছে 476, তাহলে এসআই আমরা বার করে নেবো 476 মাইনাস 425 করে, ঠিক আছে, সমান সমান হয়ে যাবে 51। ঠিক আছে, এইবার একই ফর্মুলায় চলে আসবে, এসআই এর জায়গায় 51 লিখে দেবো, পি এর জায়গায় 425, টি এর জায়গায় 3 বছর, আর জানি না, আর বার করতে হবে, বাই 100। এইবার একেবারে 5 দিয়ে কাটাকুটি করি, 5×20 100, 5×5 না, 5×20 100, 5×8 40, 2×5 25, 85, এইটাকে আবার কাটাকুটি যায়, 4×5 20, 5×17 85, এইবার 3টাকে দিয়ে 17 কেটে যায়, 3×17 51, এটা 17 হয়ে যাবে, 17×17 কেটে গেল, তাহলে অর 8 সমান সমান 4, রেট ইকুয়াল টু 4%, এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখা যাক, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকা সুদ 87 টাকা হয়, তাহলে রেট বলে দিয়েছে 4%। ঠিক আছে, 4% হলো রেট, টাইমটা বার করতে হবে আমাদের, আর এসআইটা বলেছে 87 টাকা, 87। ঠিক আছে, সুদটা হয় এসআই বা সুদ হয় 87 টাকা, আর কত টাকার সুদ, সেটা হলো 725 টাকা। সেম ভাবে একইভাবে আমরা বার করে দেবো, এসআই 87 লিখবো, সমান সমান টি এর জায়গায় 725, টি এর জায়গায় কিছু জানি না, টি রেখে দেবো, আর আর এর জায়গায় 4/100। ঠিক আছে, এবার কাটাকুটি করে দিলাম, 5×20 100, 5×5 4×5 20, 5×5 25। ঠিক আছে, আবার 5 দিয়ে 4×5 20, 5×10, 5×9 45, 29, এইবার 4×4 কেটে গেল, 29 দিয়ে 3×29 87 হয়। ঠিক আছে, 29×2 58, 3×29 87। ঠিক আছে, অর অর টি ইকুয়াল টু 3 বছর, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। আসা যাক, এই অঙ্কটাও কি বলেছে, বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকা সুদ আসল 405 টাকা হবে, তাহলে বছর বার করতে হবে, কত বছরে 300 টাকা, বছর কত জিজ্ঞেস করেছে, টাইমটা কত, 300 টাকা, 300 টাকা মানে আসল, আর 405 টাকা হবে, তার মানে সুদ আসলে 405 টাকা হবে, এখানে বলে দিয়েছে, তাহলে 405 মাইনাস 300, তাহলে আমরা বেরিয়ে যাবে শুধু সুদ 105 টাকা, আর রেট বলে দিয়েছে 5%, 5%। সেম একই ফর্মুলাতে আমরা করে দেবো, 105 সমান সমান 300 ইন্টু
রেট আমি টাইম জানি না, টি রেখে দিলাম, রেট 5/100, 0 0 কেটে গেল। এবার 5 দিয়ে 5 গুণে 10, 5×5 = 21, 3 × 7 = 21, 7, আর টাইম ইকুয়াল টু 7, 7 বছর। এই হলো অ্যান্সার। সিস্টেম করে দেখে নিন, বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছর পর সুদ আসল কত হবে? এখানে সুদ আসল বার করতে দিয়েছে, তাহলে বার্ষিক 6% সরল সুদে, মানে রেটটা হলো 6%, ঠিক আছে, 5% সরল সুদ হবে, বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরে সুদ আসল কত হবে? 500 টাকা আসল 6 ইয়ার, সুদ আসল কত হবে? এখানে সুদ আসল মানে 500 প্লাস হোয়াট কত হবে, ঠিক আছে। একই সেম ফর্মুলায় বার করে দেবো, 500 SI আমরা যাই না, SI জায়গায় SI রেখে দেবো, সমান সমান 500 × t মানে 6, আর r মানে 5/100, 2 জিরো কেটে গেল, 5×6=30, 150। তাহলে SI ইকুয়াল টু 150। এবার SI এর সুদ আসল মানে SI প্লাস আসল, 500 প্লাস 150 হয়ে গেল 650, অ্যান্সার হয়ে যাবে 650। আচ্ছা নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক, বার্ষিক 5% সরল সুদে 400 টাকার 6.614 পর সুদ আসল কত হবে? সেম এখানে সুদ আসল চেয়েছে, তাহলে রেট হলো 5%, আর সুদ সরল সুদে বলেছে সুদ হলো 400 টাকা, আর 6.14 হলো বছর। এখানে বলছে SI টা বার করতে হবে, তার সঙ্গে সুদ আসল দুটোই বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা একইভাবে SI এর ফর্মুলা অনুসারে SI ইজ ইকুয়াল টু 400 × t মানে 6.14 × 5 হলো রেট বাই 100, কেটে গেল। এইবার 4×6=24/25/4 × 25 × 5, আর 4টা আমরা নিচে লিখে দেবো, তাহলে 5×5=125। তাহলে সুদ আসল, সুদ প্লাস আসল সমান সমান 400 × 5=125 হয়ে যাবে 525 অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা। দেখে নেওয়া যাক নেক্সট অঙ্ক কি বলেছে, বার্ষিক X% সরল সুদে কোনো টাকার X বছর পর সুদ X টাকা হলে আসল কত? খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা প্রায়ই আসে পরীক্ষায়, যেখানে অনেক পরীক্ষায় আসে। আচ্ছা বার্ষিক X% সরল সুদ মানে X%, আর বছরও হলো X বছর, ঠিক আছে, আর তারপর বলছে সুদ X টাকা হলে আসল কত, সুদটা X টাকা আসলটা জিজ্ঞেস করেছে। তাহলে SI এই ফর্মুলাতেই আমরা বসাবো, SI জায়গায় X বসিয়ে দেবো, পি জানি না, পি রেখে দিলাম, টাইম X আর রেটও X/100, ঠিক আছে। এইবার অর এই দেখুন, এইদিকে একটা X, এইদিকে একটা X কেটে যায়, ঠিক আছে, এইবার কোনাকুনি গুণ হয়ে যাবে 100 P × X, এই পুরোটাকে এইদিকে লিখব, P × X সমান সমান 100, অর X=100/P। আচ্ছা এখানে পি বার করতে বলেছে, P = 100/X হয়ে যাবে, এটা আসল এত টাকা, ঠিক আছে, এটা হলো অ্যান্সার, আসল সমান সমান 100/X টাকা অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখে নেওয়া যাক, বার্ষিক 6% সরল সুদে 12,000 টাকার 146 দিনে সুদ কত হবে? এখানে 146 দিন বলেছে, তার মানে আমরা জানি 1 বছর সমান সমান 365 দিন, তাহলে 146/365 হয়ে যাবে, এইটাকে বছর হিসাবে ধরে নিয়ে আমাদের করতে হবে অঙ্কটা। আচ্ছা তাহলে লিখে নেওয়া যায় বার্ষিক 6% সরল সুদ 6%, আর সব একই থাকবে, শুধু টাইমটার জায়গায় 146 দিন/365 দিন, যেহেতু 1 বছরে 365 দিন। আচ্ছা আর 1200 টাকা সরল সুদে 1200 টাকা
1200 টাকা হলো আসল, এবার সুদটা বার করতে হবে সরাসরি। তাহলে এস আই সমান সমান পি এর জায়গায় আমরা লিখে নেব 1200, টি হলো 146, 300 বছরের একেবারে নিচে লিখবো 100-র পাশে, ঠিক আছে। আর আর হলো 6, দুটো শূন্য কেটে গেল। এবার এটাকে আমরা কত দিয়ে, 73 দিয়ে একেবারে কাটা যেতে পারে, 73 দুগুণে 146, আর 573 × 5 করলে হয় 365, ঠিক আছে। তাহলে 573 365, এবার আর কিছু কাটাকাটি যায় না, হয়ে গেল 12×24, 672 × 144 বাই 5, এটা হলো ইন্টারেস্ট। এটাকে ভাগ করে দিতে হবে 144/5, মানে এটাকে সহজভাবে বার করার একটা নিয়ম, উভয় পক্ষকে ওপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, গুণ করে দিয়ে হয়ে গেল 288/10, মানে হলো 28.8 টাকা বা 80 পয়সা, 28 টাকা 80 পয়সা, এটা হলো এসআই সিম্পল ইন্টারেস্ট অ্যান্সার। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখুন, এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলে, ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে। তাহলে ওই টাকাটা 3000, সুদে আসলে 3000 হতে তাকে কত বছর ওয়েট করতে হবে। তাহলে সুদে আসলে 3000, সুদ আসল 3000, মানে আসল যেখানে বলেছে 2400, তাহলে সুদ নিশ্চয়ই 600 হতে হবে। তাহলে 600টা কত বছরে হবে সেটা বার করতে হবে 5% রেট, ঠিক আছে, এই বছরটা কোশ্চেন মার্ক, ঠিক আছে। সেম নিয়মে এসআই এর জায়গায় আমরা 600 বসিয়ে দেবো, 600টা হলো কিভাবে 3000 − 2400, ঠিক আছে। 600 সমান সমান পি এর জায়গায় 2400 × টি, মানে জানি না টি রেখে দেবো, আর 5% বাই 100, দুটো শূন্য শূন্য কেটে গেল, 5×12=60, 120, এবার 24 দিয়ে পুরো কাটাকুটি যায়, 5×24=120, আর টি সমান সমান 5 বছর, এটা হবে অ্যান্সার। আচ্ছা লাস্ট অঙ্কটা দেখে নেওয়া যাক, কি বলেছে, বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে। এখানে বলে দিয়েছে প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে, তাহলে সুদের জায়গায় 1 টাকা লিখবো, আর প্রতিদিন 1 বছরে আমরা বার করি, 1 বছরে 365 দিন, এখানে বলেছে 365 দিনের 1 দিন, মানে 360, টাইমটা হয়ে যাবে 365 এর ওপরে 1/365, আর 5% হলো রেট, আর আসলটা যাই না, আসলটাই বার করতে বলেছে। তাহলে এই সাইজ জায়গায় আমরা লিখবো 1 সমান সমান পি এর, পি জানি না পি রেখে দেবো, টাইমের জায়গায় 1/365, 1টা উপরে লিখছি আর 365 নিচে লিখবো, আর × 100 তো হবে নিচে, আর রেটটা হলো 5। এবার কাটাকুটি করা যাক, এটা 5 দিয়ে কেটে দিলাম, 5×35, 1×3=15, আর পি সমান সমান হয়ে যাবে, পুরোটাকে এদিকে নিয়ে নিয়ে আসলে পি সমান সমান হয়ে যাবে, এটা 73 2টো শূন্য, ঠিক আছে। 1 দিয়ে 73 × 100 গুণ করে দিলাম, 73 2টো শূন্য অ্যান্সার। তাহলে এটা হলো প্রিন্সিপাল বা আসল সমান সমান 7300 টাকা। এই ছিল আজকের মতো, ভিডিওটি এই এখানেই শেষ, কিন্তু এটা ছিল পার্ট ওয়ান সরল সুদ সুদের, এটা ছিল পার্ট ওয়ান। নেক্সট ভিডিওটা আমরা একটু হাই লেভেলের অঙ্ক শেখাবো, সুদ কষাই শেখাবো, কিন্তু একটু হাই লেভেলে, এটা একেবারে বেসিক লেভেল ছিল, সেই জন্য নেক্সট ভিডিওটা আপনাদের দেখতেই হবে। দেখার জন্য আপনাদের কী করতে হবে, বেশি বেশি করে এই ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং কমেন্ট করে বলুন যে কীরকম আপনাদের লাগলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। আমাদের জিকে ক্লাসও অনবরত চলতেই আছে, এই সেই জিকে ক্লাসগুলো অবশ্যই আপনারা দেখুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর জিকে স্যারের সঙ্গেও জুড়ে থাকুন, ঠিক আছে। আর ইংলিশ ক্লাসও আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসছি, সেটাও অবশ্যই দেখুন। নমস্কার।